সনাতন ধর্মের পরম্পরা বজায় রেখে রাজ্যে বুধবার অনুষ্ঠিত হল উল্টো রথের উৎসব ইস্কনের ফেরা রথযাত্রা উপলক্ষে মন্দিরে এদিন ঢল নামে ভক্তদের ভক্তদের জয়ধ্বনির মধ্য দিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে রৌনা হয়ে শহর পরিক্রমা করে মঠচমুন স্থিত ইস্কন মন্দিরে ফিরলেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মহারাণী রাজ্যবাসীর মঙ্গল কামনে জগন্নাথ দেবের কাছে এদিন প্রার্থনা করেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের সকল জাতি জনজাতি মিলে যেন একসাথে শান্তিতে থাকতে পারে তার জন্য এদিন মঙ্গল কামনা করেছেন তিনি সমস্ত ধর্মের অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে রাজ্যে সৌভ্রাতৃত্ব বোধ চিরকাল বজায় থাকবে বলে আশাবাদী তিনি আজকে ইস্কন মন্দিরের উদ্যোগে আজকে উল্টো রথ যেটা আমরা বলি জগন্নাথ সুভদ্রা যে মাসির বাড়ি থেকে ওনার নিজ মন্দিরে নিজ ভবনে যাওয়ার যে শুভক্ষণ কিছুক্ষণের মধ্যেই ওনারা যাবেন ফিরে যাবেন তো এই যে পরম্পরা সনাতন ধর্মের যে পরম্পরা তো সেই পরম্পরায় আজকে এখানে যোগদান করতে পারে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং সকলের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই রথের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের যাতে মঙ্গল হয় আমরা সৌভাতৃত্বের সঙ্গে সকলে মিলে যাতে আমরা ত্রিপুরাতে একসঙ্গে বসবাস করতে পারি সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এদিন উল্টো রথের অনুষ্ঠানে উপলক্ষে কুন্ডিচা মন্দিরে উপস্থিত থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বরণ করে নেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিউরো রিপোর্ট আর ই নিউজ